असलमुले फुटबल प्रेमिडिया তিন ম্যাচেই পাঁচ গোল এখন শুধু অপেক্ষা নেইমারদের সতীর্থ হবার ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার রোগ একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন গ্রুপ পর্বে তিনটি গোল করার পর আজকে ফাইনাল গ্রুপ পর্বেও প্রথম ম্যাচে করেছেন জোরা গোল গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচে গোল করেছিলেন বিটর রোক প্রথম ম্যাচে জোড়া গোলের পর দ্বিতীয় ম্যাচেও করেছিলেন একটি গোল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচের আষট্টি এবং একাশি মিনিটে দুটি গোল করেছিলেন তিনি। যার দ্বিতীয়টি এসেছিল পেনাল্টি থেকে এরপর আর্জেন্টিনার বিপক্ষেও করেছিলেন আরও একটি গোল ম্যাচের সাতাশিতম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছিলেন তিনি সেই ম্যাচেও বড় ব্যবধানেই জয় পেয়েছিল ব্রাজিল দুই ম্যাচ শেষে ফাইনাল রাউন্ড নিশ্চিত হওয়ায় পরের দুটি ম্যাচে তাকে আর একাদশে রাখেননি কোচ যদিও নেমেছিলেন বদলি হয়ে তবে বদলি হয়ে নেমে আর গোল করতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা তবে ফাইনাল পর্বে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেই একাদশে ফিরেছেন এবং জোড়া গোলের দেখাও পেয়েছেন তিনি আজকে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল তিন এক গোলের জয়ে প্রথম দুটি গোলে এসেছে তার পা থেকে ম্যাচের চোদ্দ এবং আঠাইশতম মিনিটে গোল দুটি করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা সব মিলিয়ে এবারে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি আসরে পাঁচটি গোল করে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান এই তরুণ তারকা রোগ যদি তার এই পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে হয়তো খুব দ্রুতই ব্রাজিল জাতীয় দলে দেখা যাবে তাকে তবে সেখানে জায়গা করে নিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে ব্রাজিলিয়ান এই তারকার রিসালিসন গেব্রিয়াল জিসুস পেড্রোদের সরিয়ে জায়গা করে নেওয়া কঠিন হলেও তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শীঘ্রই দেখা যেতে পারে ব্রাজিল জাতীয় দলে আপনাদের কী মনে হয় বিটর এমন পারফরম্যান্স ব্রাজিল দলে জায়গা করে নিতে কতটা প্রস্তুত জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন